আপনারা দেখছেন বিশ্বভারত, এগিয়ে বিশ্ব, এগিয়ে ভারত। করোনা রোগীকে সামাজিকভাবে বয়কট না করার বার্তা দিতে করোনার সাথে প্রতীক ধর্মে বিয়ে সারলেন বারাসাত নিবাসী কালীরুদ্র। সব জল্পনা কল্পনার অবসান, অবশেষে করোনার সাথে বিয়েটা সেরেই ফেললেন জনৈক বারাসাত নিবাসী। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল বারাসাতের কালীরুদ্র 50 পার করে ফের বিয়ে করবেন। কালীরুদ্র একজন পুরনো রাজনৈতিক কর্মী, তার বিয়ে ঘিরে চলছিল বিভিন্ন স্তরে জল্পনা। কালীরুদ্র নিজেও সেই জল্পনা বাড়িয়ে জানিয়েছিলেন যে তিনি সোমবার বিয়ে করতে চলেছেন। সেই মতো কালীরুদ্র সোমবার সব মিলিয়ে জনা 50-এক মানুষকে নিমন্ত্রণ করে বসেন। সোমবার সকালে শুভ লগ্ন দেখে বিয়ে করে ফেললেন করোনাকে, তবে পাত্রী করোনার বিগ্রহ। বার্তা করোনা রোগীকে দেখতে হবে সহমর্মিতার চোখে। সোমবার কালীরুদ্রের এই অভিনব বিবাহ কোনো রক্ত মাংসের শরীরের সাথে নয়, করোনা ভাইরাস রূপক এক বিগ্রহকে মালা পরিয়ে বিবাহ বন্ধনে বাঁধলেন বারাসাত নিবাসী কালীরুদ্র। লক্ষ্য সামাজিক সচেতনতার বার্তা প্রদান, বার্তা রোগকে প্রতিহত করুন, রোগীকে অবহেলা করে নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করোনাকে কোলবালিশ করার বার্তায় দলীয় কর্মী কালীরুদ্র কার্যত নতুন মাত্রা যোগ করলেন করোনার পরিণয় সাঙ্গ করে। করোনা আবহে কোভিড রোগী বা তার পরিবারের সদস্যদের সহমর্মিতার চোখে দেখা তো হচ্ছেই না, উল্টে তাদের উপরে চলছে মানসিক নির্যাতন। সামাজিকভাবে করা হচ্ছে বয়কট, যেন মধ্যযুগীয় বর্বরতা ফিরে এসেছে সর্বত্র। আর এই বর্বরতা থেকে মুক্তি পেতে দিকে দিকে সচেতনতা বাড়ানোর কর্মসূচি নেওয়া হচ্ছে। এই আবহে সচেতনতার নতুন দিগন্ত খুলে দিলেন বারাসাতের কালীরুদ্র, তিনি বিয়ে করে ফেললেন করোনাকে। বার্তা, রোগ থেকে সাবধান থাকতে হবে, কিন্তু করোনা রোগীর চিকিৎসার পাশাপাশি তাকে দেখতে হবে সহমর্মিতার চোখে। তাই রূপক ধর্মী হলেও কালীরুদ্র প্রকাশ্যে হিন্দু ধর্মমতে ফুল, বেলপাতা এবং মালা সহযোগে মন্ত্রোচ্চারণ করে বিয়েটা সেরে নিলেন। সারা বিশ্বের মতো ভারতবর্ষে করোনা মহামারী আকার ছড়িয়ে গেছে, এই পরিস্থিতিতে যেটা দেখা যাচ্ছে যে আমাদের প্রতিবেশী কারো যদি করোনা হয়, আমাদের আমরাই সেই বাড়ির উপরে আমরা আক্রমণাত্মক হয়ে যাই সবার নিরাপত্তার স্বার্থে। কিন্তু এটা খুবই আমাদের নিন্দনীয় ব্যাপার হচ্ছে, সেই আবহাওয়ার উপরে চিন্তা করেই আজকে আমাদের এই অনুষ্ঠানটা করা হয়েছে যে করোনা বার্তাটা আমি সমাজকে একটা বার্তা দিতে চাইছি, সমস্ত সমাজের প্রতিবিম্ব হচ্ছে আমি। এই করোনা একটা মারণ বাঁধে নিয়ে আমি কিংবা আমরা অনেকেই দেখেছি যে কোনো এলাকায় করোনা ব্যাধি হলে বা জ্বর হলে জ্বরের সঙ্গে অন্য উপসর্গ দেখা দিলেই আমরা একটা গুজব ছড়িয়ে দিচ্ছি ওই বাড়িতে করোনা হয়েছে। এবং কিছু সংখ্যক মানুষ আছে যাদের সামাজিক দায়বদ্ধতাটা নেই, তারা সেই বাড়িতে যেয়ে একটা মানসিক টর্চার করে। আপনি থাকতে পারবেন, আমরা এটাকে আমরা চাইছি যে যাতে মানুষ সচেতন হোক, এটা দাদা ওইভাবেই দেখি, যাতে মানুষ একটু সচেতন হয়, যেভাবে মানুষ মানে আজকে মানে ঘরে যাদের একটু জ্বর হচ্ছে, প্রতিবেশীরা আশেপাশে অনেকে ওনাদের সাথে খারাপ ব্যবহার করছে বা তাদেরকে স্বাস্থ্যকর্মীদের সাথে খারাপ ব্যবহার করছে, সেইগুলো। বারাসাত থেকে আবুল কালামের রিপোর্ট, বিশ্বভারতী।